দিতে হবে যে আমার থেকে দিতে হবে? না না তোমাকে দিতে হবে না, আর প্রশ্নগুলো হবে না, প্রশ্ন একটা হবে, একটা প্রশ্ন, সম্ভাবনা 99%, ঠিক আছে? মানে ধরো বাংলা এই উইকে লিখবে, নেক্সট অন্য উইকে আরেকটা দিবে, এভাবে আর কি। আচ্ছা আমরা গত ক্লাসে কি পড়েছিলাম? সালাম আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ফাহিম তুমিও আমাকে সালাম দিয়েছিলে, আমি শুনতে পেয়েছি একদম শুরুতে। তাই এখন আবার দ্বিতীয়বার সালাম দিচ্ছ, দুবারের সালামের উত্তর দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিহান কেমন আছো? মিসান ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আচ্ছা মিহান, তুমি তো অনেকদিন হচ্ছে এখন ক্লাস করছো, আমার নামটা কি বলো তো? মিস বুঝিনি। তুমি তো কয়েকদিন হচ্ছে ক্লাস করছো, আমার নাম কি? জানো? মিস জানি না। দেখো আমার নাম কিন্তু দেওয়া আছে। মিস আমি জানি। আচ্ছা না তোমরা বলিও না, দেখো একটা প্রোফাইলে আমার নাম দেওয়া আছে, পেয়েছো? মিস পাইনি। আচ্ছা ঠিক আছে, না পেলে তো আর কিছু বলার নেই। আর মিহান তোমার নিচে দেখো পাইছি, পেয়েছো? ফিরোজা করিম, আমি তোমার ক্লাস টিচার। এখন তুমি যদি না জানো তাহলে তো সমস্যা, কখনো স্কুলে গেছো, তোমার ক্লাস টিচারের নাম কি বলতে না পারলে তো তখন বলবে তোমার ক্লাস টিচার তোমাকে নাম বলে। হ্যাঁ ফিরোজা করিম, ঠিক আছে। আচ্ছা তুমি ক্লাস করছো যে, কেমন লাগছে মিহান, ভালো লাগছে? ইয়েস মিস। আচ্ছা ঠিক আছে, গত ক্লাসে আমরা মিহান অনুচ্ছেদ পড়েছি, যেটা ক্লাস থ্রিতেও তোমরা পড়েছিলে, একটা তোমার পাঠ্য বই ছাড়া একটা অনুচ্ছেদ আসে 3 নাম্বার এবং 4 নাম্বারে। 3 নাম্বারে থাকে প্রথমে অনুচ্ছেদটা দেওয়া থাকে, আনসি মিস বলো মিহান বলো। পরীক্ষার খাতা লিখে কখন জমা দিব মিস? পরীক্ষার খাতা বাবা, মানে যেটা আজকে দিবে এটা তো প্রশ্নটা। মিস দাঁড়াও দাঁড়াও, মিস আমি জানি সেটা কখন জমা দিতে হবে। আজকে আজকে মঙ্গলবার, সামনে মঙ্গলবার আবার জমা দিতে হবে। আচ্ছা আজকে মঙ্গলবার, সামনে মঙ্গলবার জমা দিতে হবে। আমি তো তোমাদেরকে ডেট জানাবো, বাবাকে বা মাকে বলবে স্কুল থেকে নিয়ে আসতে, ঠিক আছে? বাংলা প্রশ্নটা তোমার মূল, তোমার সুন্দর করে খাতায় লিখবে, কিছু মূল্যায়ন মানে অ্যাসাইনমেন্টের মতো, তারপর সেটা জমা দিবে। আর তোমাদের আগে আমি তোমাদেরকে বলবো, আর কে কি কিছু বলতে চেয়েছিল মিস করে? আসসালামু আলাইকুম মিস। ইয়েস মিস আমি। ওয়ালাইকুম আসসালাম। আমার একটু মাহিরা, একটু তোমারটা কথা শুনবো, তার আগে আমার কোথায় সারিকা সালাম দিয়েছে। হ্যাঁ সারিকা মা ভালো আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো মা ভালো আছি। হ্যাঁ এবার তোমারটা বলো, তুমি কি বলতে চেয়েছিলে? আমি একটা মোটা সাইকেল নিয়ে মিস কিছু হবে না। কালকে হচ্ছে আমার জেঠাটা বোন ওয়ানে পড়ে, ওয়ানে ও অ্যাসাইনমেন্ট এনেছিল প্রশ্ন, তো ওখানে মধ্যে বেশ বাংলার মধ্যে একটা বহির্ভূত মত আসছিল, সেটা দেখে দেখে কি লেখা যাবে, মানে যেটা ধরেন পড়ায়নি এরকম বহির্ভূত, যেমন কি সামনে সম্পর্কে 5টা রচনা, এগুলো বলো ওদেরকে পড়ায় নাই, মানে ওটা ও বই থেকে দেখে লেখে দেখে দেখে লিখতে পারবে। এবার আমি তো আমার ক্লাসে, বাকিরা একটু মিউট করো। আব্দুল কার বাসা থেকে কথা হচ্ছে? মিহান, আমি একটু বলছি, এই প্রজেক্ট বলো বা অ্যাসাইনমেন্ট বলো, এটা হচ্ছে কি তোমাদের বুদ্ধিটাকে একটু যাচাই করা, কিন্তু তোমরা তো হচ্ছে একটু দুষ্ট, তোমরা চাও কি আম্মু বাবা তারপরে হচ্ছে বাসার যে টিচার থাকে তাদের উপর ডিপেন্ড করতে, ঠিক না? যেমন আয়ান, আয়ানের আম্মু ছাড়া কিছু বুঝে না, মাহিরাটাও আমার মনে হচ্ছে আম্মু, সারিকাও সেম, অদিতিও সেম, মিহান সম্পর্কে এখন আমি বুঝতে পারছি না, তারপরে মনে হচ্ছে আম্মু, ফাহিম হচ্ছে আপু, ফাহিম হচ্ছে আপু বেশ, আয়ুষ তো হচ্ছে আম্মু, আবদুল্লাহ মামুনু হচ্ছে আম্মু, ঠিক আছে? সেও আম্মু, সবাই কি আম্মুর উপর ডিপেন্ডেন্ট বেশিরভাগই মানুষ,
তোমাদের বুদ্ধিটা খাটাতে চাও না। আর আমরা হচ্ছে এরকম একজন বাঙালি, আমাদের বুদ্ধি আছে কিন্তু আমরা না ব্যবহার করতে চাই না। এটা আমি নিজেও, আমি অনেক কাজ করি মানে কেন পাচ্ছি না বা পাচ্ছি না, কিন্তু আমাকে তখন বলে যে একটু বুদ্ধিটা খাটাও তাহলেই পারবে। কিন্তু আমি বুদ্ধিটা খাটিয়ে কাজটা করতে চাই না, ভাবি কি আছে করে তো দিবে। এই জন্য বলছি কি, যখনই প্রশ্ন আসবে সেটা বাংলা হোক ইংলিশ ম্যাথ যে টাইপেরই প্রশ্ন হোক, প্রজেক্ট আর অ্যাসাইনমেন্ট হচ্ছে কি তোমাদের ব্রেইনে একটু ভালোভাবে নলেজে যেন ঢুকে তোমরা যেন নিজেরা একটু উত্তর দিতে পারো, এই টাইপের প্রশ্ন উত্তর মানে ওরা চায়। কিন্তু আমি আমার ক্লাসে একটু ব্যতিক্রম করেছি। আজকে তোমরা বাংলা প্রশ্ন আনলে তোমরা বুঝতে পারবে আমি কিন্তু একটু ভিন্ন প্রশ্ন দিয়েছি। ভিন্ন প্রশ্ন মানে হচ্ছে তোমাদের সিলেবাস আনা হয়েছে না সবার, শুধু মাথা নাড়লে হবে, সিলেবাস এনেছো না? তোমাদের সিলেবাসে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, তোমাদের সিলেবাসে চিঠি দরখাস্ত রচনা আছে, এগুলো এখনো তো পড়ানো হয়নি, তাই আমি চিঠি দরখাস্ত রচনা দিয়ে দিয়েছি তোমাদের। ভালো করেছি না? একটু হাসো সবাই, যেন তোমাদের কাজের চাপটা একটু কমে যায়, ঠিক আছে? মানে হচ্ছে তোমরা চিঠি দরখাস্ত রচনা এগুলো শিখে ফেলতে পারলে, এগুলো লিখলে, তাহলে তোমাদের পরীক্ষার জন্য কিছুটা কি হলো কমে গেল। যখন আমাদের পরীক্ষার পড়াগুলো শেষ হয়ে যাবে তখন তোমরা অতিরিক্ত কিছু পড়ো, বিভিন্ন মনীষীদের সম্পর্কে জানো, কবি সম্পর্কে জানো, সাহিত্যিক সম্পর্কে জানো, তারপরে অনেকে বলে না ওর ক্রিয়েটিভ রাইটিং অনেক ভালো। ক্রিয়েটিভ রাইটিং মানে কি জানো? সৃজনশীল লেখা। ধরো আমি তোমাদের সবার মধ্যে থেকে হঠাৎ করে কাউকে একটা বললাম যে আজকে তোমরা শীতের সকাল সম্পর্কে লিখো, যে যতটা ভালো লিখবে তার ক্রিয়েটিভ রাইটিং ততটাই ভালো হবে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? তো এগুলোর জন্য তোমাদেরকে মানে বিভিন্ন ভাবে অ্যাসাইনমেন্ট তৈরি করতে হয়, প্রজেক্ট তৈরি করতে হয়, এগুলো করলে বেশি পড়া হবে এবং পড়লে মাথার ব্রেন গুলো খুলবে, মিসের মতো বসে থাকবে না, অনেক কিছু জানতে পারবে। যেমন আমাকে এখন অনেক রাত জেগে পড়তে হয়, 3টা 4টা বাজে, এই যে বললাম আমার তো অনেক পড়া, সেজন্য অনেক করতে হয়, পড়েও শেষ করা যায় না, মনে হয় আর পড়া আর পড়া হয়েছে। আজকে অনেক গল্প হয়ে গেছে বাবা, ঠিক আছে আর এত গল্পের দরকার নেই। অবশ্য পড়া রিলেটেড গল্প, পড়া সংক্রান্ত, আমরা গতকাল ক্লাসে অনুচ্ছেদ থেকে কি পড়েছি, শব্দ শব্দার্থ এবং শূন্যস্থান পূরণ। আজকে আমরা চলে আসবো প্রশ্নের উত্তরে, ঠিক আছে? সবাই খাতা নিয়ে নাও, খাতা আর কলম রেডি রাখো, আমি দিচ্ছি। মিস নিয়েছি। ইয়েস গুড। এবার আমি শেয়ার করি, দেখো দেখা যাচ্ছে কিনা। এটা তো সবাই লিখে ফেলেছিল, এখন আজকে দিব প্রশ্ন উত্তর। প্রশ্ন উত্তর কি আসলো? দাঁড়াও একটু দেখে নি। না দাঁড়াও, ঠিক আছে প্রশ্ন উত্তর এখান থেকে দেই, তোমরা লিখা শুরু করো, আসো। তিনটা প্রশ্ন উত্তর, এগুলোতে কিন্তু 5 নাম্বার করে থাকে পরীক্ষাতে, মনে রাখবে কত নাম্বার? 5 নাম্বার। 3টা প্রশ্ন উত্তরে থাকে 5, 3 5 15, আর শব্দ এবং শব্দার্থ থেকে যে শূন্যস্থান পূরণ আসে সেটাতে থাকে 5, এটা হচ্ছে 20 নাম্বারের। প্রথম প্রশ্ন হচ্ছে, সঞ্জিত বাবা ভালো আছো? ইয়েস মিস। হ্যাঁ ইয়েস মিস। সঞ্জিত পুরোপুরি দেখা যাচ্ছে না? কে বলছে পুরোপুরি দেখা যাচ্ছে না? একটু বলো, জোরে বলো। প্রশ্নগুলো কি লিখবো? জি জি, কালকে আমরা শব্দ এবং শব্দার্থ দিয়েছিলাম না বহির্ভূত অনুসারে? মিস বলো, লেখাগুলো পুরা 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 পুরি মানে একদম স্পষ্ট দেখা যাচ্ছে না, অর্ধেক তো কাটা। কেন আমার এখানে না ক্লিয়ার আসে, তাহলে কি নেটে দিচ্ছে?
মিস জেবানকে প্রথম প্রশ্নের অ্যানসারের মধ্যে কি আগমনের আগে যেটা লিখেছেন ওটা বুঝে যাচ্ছে না। আচ্ছা আচ্ছা আমি বলছি, প্রকৃতির অপূর্ব মমতায় ঘেরা গ হবে, আধু শুনলো ঘেরা বাংলাদেশ। এখন বুঝতে পারছো দেখা যাচ্ছে নাকি দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না, কেউ দেখতে পাচ্ছ না? দেখি কেন দেখা যাচ্ছে না, কেন দেখা যাবে না? স্ক্রিন চলে গিয়েছে, সরিয়ে দিয়েছি বাবা। কি দেখতে পাচ্ছ একটু বলো আমাকে, এখন নাকি দেখা যাচ্ছে? আবার প্রশ্ন উত্তরে আসি, দেখো তো। আচ্ছা এটা তো আমি আরেকটাতে চলে এসেছি, আরেকটা দেখা যাবে না এখন, দাঁড়াও শেয়ারটা একটু বন্ধ করি। কালকের মতোই দিয়েছি কিন্তু কেন দেখা যাচ্ছে না সেটা বুঝতে পারছি না। এখন দেখা যাচ্ছে, এখন দেখা গেলে তো হবে না, ওই জায়গায় এসে তোমাদের পুরাটা দেখতে হবে। আবার ওখানে এসে যদি আবার সমস্যা হয়। আচ্ছা এখানে দেখা যাচ্ছে সব, দেখো তো শব্দ শব্দার্থ। ইয়েস মিস, মিস এখানে দেখা যাচ্ছে। ইয়েস মিস, ইয়েস মিস, মিস, ইয়েস মিস, ইয়েস মিস, মিস এর প্রশ্ন উত্তরে যান। এখন দেখো তো মিস দেখা যাচ্ছে না, মিস দেখা যাচ্ছে না, ডারে গুলো এখনো দেখা যাচ্ছে না। মিস একটু, মিস দেখা যাচ্ছে, মিস দেখা যাচ্ছে না। কয়জন দেখতে পাচ্ছো আর কয়জন দেখতে পাচ্ছো না? মিস মিস প্রথম লাইনের অক্ষরগুলো দেখা যাচ্ছে না, একটু বামে। মিস বাম পাশের অক্ষরগুলো দেখা যাচ্ছে না, বাম পাশের অক্ষরগুলো দেখা যাচ্ছে না। আচ্ছা আমি একটু বলি, তুমি আগে দেখো, প্রত্যেক দেখো, ঠিক আছে? আমি একটু বলি, প্রথম প্রশ্নটা হচ্ছে প্রকৃতি অপূর্ব মমতায় ঘেরা বাংলাদেশ ব্যাখ্যা করো, ক নাম্বার। হ্যাঁ, ক নাম্বারের পরে উত্তর হচ্ছে সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ, এটা দেখতে পাচ্ছ? গ্রীষ্মকালে নানা ফলের ও ফুলের সমাহারে আমাদের মন আনন্দে ভরে ওঠে, দেখতে পাচ্ছ? আগমনের আগেটা দেখা যাচ্ছে না, তারপরে দুই মাস ওটা তো পুষব, দুই মাসটা মিস তো বুঝব, কিন্তু মিস আগমনের আগে, আগমনের আগে হচ্ছে মিস, তারপর উত্তরের গ্রীষ্ম ওইটা বোঝা যাচ্ছে না, গ্রীষ্মকাল মিস সেটাও বুঝব, ওই আগমনের আগেটা বুঝব না। নতুন ধানের আগমনে ঘরে কথা বলছে কে? মিহান বাবা তোমাদের এখান থেকে একটু মিউট করে দাও, তাহলে শব্দ আসবে না। সঞ্জিত মিউট করো,
ঠিক আছে আমি বলছি আমি একবার পড়ে শোনাই তাহলে আমি বুঝতে পারছি না যে কেন দেখা যাচ্ছে না গ্রীষ্মকালে নানা ফলের ও ফুলের সমাহারে মন আনন্দে ভরে ওঠে আকাশে সাদা মেঘ ঘুরতে পারে এই ভৌতিক আওয়াজটা কে করে সঞ্জিত নতুন ধানের আগমনে ঘরে ঘরে নবান্ন উৎসব চলে তারপরে হচ্ছে হেমন্তের আগমনে গাছে গাছে কোকিল ডাকে আর নানা রঙের ফুলের শোভায় রঙিন হয়ে উঠে বাংলার প্রাঙ্গণ সত্যি প্রকৃতির অপূর্ব মমতায় ঘেরা এই যে দেখো এই ঘেরাটাই হবে প্রশ্নের ঘেরা বুঝতে পেরেছো দেখো প্রশ্নে ক নম্বরে প্রকৃতির অপূর্ব মমতায় ঘেরা আছে না ঘেরা হবে না এই ঘেরা হবে ঘেরা ক্লিয়ার এইটুকু কি ক্লিয়ার মিস গ্রীষ্মকাল প্রচল লেখা আছে তারপর মধ্যাহ্ন নয় ডোটা লেখা নাই ও যে প্রচন্ড দন্তান মধ্যাহ্ন নয় ঢ যে বললা যুক্তবর্ণ যুক্তবর্ণটা বলি না যে টাইপ করতে গেলে ভেঙে যায় আমার এই জন্য এটা হচ্ছে তোমার বিজয় ফ্রান্টে যুক্তবর্ণ বুঝছো এই যখনই করতে যাই বিজয়ে করলে এগুলো উঠে যায় আবার এটাকে অবরুদ্ধ করতে হয় এই জন্য সমস্যা তোমরা যখন একটু বড় হবে তখন এগুলো বুঝতে পারবে আর যে এখানে ক নাম্বার প্রশ্নের একটা উত্তরে আছে না ভীষ্ম দ্বারাই হেমন্ত কিন্তু নয় তো মনে রাখিও হেমন্ত বানানটা কি আজকে না সময় তাড়াতাড়ি চলে যাচ্ছে আর 20 মিনিট আছে তারপরে ক নাম্বার লেখা হলে বলো খ নাম্বার বলে দিচ্ছি আমি একবার বলে দিলে তোমরা বুঝতে পারবে খ নাম্বারের প্রশ্ন হচ্ছে ঋতুর ঋতুর হবে ঋতুর বৈচিত্র্যময়তা 5টি বাক্যে উল্লেখ করো উল্লেখের বানানের যুক্তবর্ণটাও ভেঙে গেছে 2 মাস পরপর এদেশের ঋতু বদল হয় এবং প্রতিটি ঋতু আলাদা বৈশিষ্ট্য নিয়ে আমাদের কাছে ধরা দেয় গ্রীষ্মকাল প্রচন্ড এই যে দেখো 3 নম্বরে কিন্তু এরপর বর্ষায় প্রচন্ড বানানটা আছে এটা দেখে 2 নম্বরে গ্রীষ্মকালে প্রচন্ড বানানটা লিখে ফেলো প্রচন্ড গরম নিয়ে হাজির হলেও এ সময় আম জাম কাঁঠাল লিচু সহ অনেক রসালো ফল পাওয়া যায় দেখেছো ফলের প হবে না প এবং ল হবে ফল পাওয়া যায় তারপর আছে কি 3 নম্বরে আছে এরপর বর্ষায় প্রচন্ড বৃষ্টি হয় এবং শরতে ফোটে নানা প্রজাতির ফুল 4 নম্বরে হবে হেমন্তে শুরুতে শুরুতে পাকা ধানের শীষ কৃষকের ঘরে নিয়ে আসে নবান্নের উৎসব নবান্ন বানানটা ক নম্বরে আছে যেরকম ঠিক সেম ভাবে হবে এইটুকু পর্যন্ত আগে লিখো তারপর বলছি তারপরে আছে কি আর উত্তরে ঠান্ডা হাওয়া নিয়ে আসে শীত এই সময় পিঠাপুলি আর পায়েস খাওয়ার ধুম পড়ে ঠান্ডা বানান কি তোমরা পারো ইয়েস মিস ওকে তাহলে উত্তরে ঠান্ডা হাওয়া নিয়ে আসে শীত আর 5 নম্বর হচ্ছে ঋতুরাজ বসন্তের আগমনে শীতের আমেজ কাটতে থাকে ফুটে ফুটে ছেয়ে যায় চারপাশ উত্তরের আগে শব্দটি কি উত্তরের আগে শব্দতে এটা কত নম্বরে কথা 4 নম্বর ইয়েস মিস 4 নম্বরে হচ্ছে আর উত্তরে ঠান্ডা হাওয়া নবান্নের উৎসবের পরে আর উত্তরে ঠান্ডা হাওয়া গ্রীষ্মকালে কিছু হবে না
বুঝা যাচ্ছে সবাই? নমিস নমিস বলো কোনটা বুঝা যাচ্ছে? এই সামনের লেখাগুলো বুঝে যাচ্ছে না। সামনের লেখাগুলো বাবা আমাকে একটু বলো, আমি বলে দিচ্ছি। মিস বলো। মিস আপনি মনে হয় স্ক্রিনে পুরো লাইনগুলো আসার আগে পজ দিয়ে দিয়েছেন, তাই হয়তো সামনের ইয়াগুলো দেখা যাচ্ছে না। আচ্ছা আমি আবার প্লে দিচ্ছি, দেখো তো। আর যে লাইনটা বুঝবে না আমি আবার বলে দিব। কিন্তু আমি একটা জিনিসে কনফিউশনে আছি, তোমার প্রিয় ঋতু কোনটি? ঋতু সম্পর্কে চারটি বাক্য লেখো। আমি একটা ঋতু লিখেছি, আমার প্রিয় ঋতু বসন্ত, ঠিক আছে? এক প্রকৃতির নতুন রূপে, রূপে বানানে ঐকার কিন্তু হবে না, রূপে সাজাতে আগমন ঘটে বসন্তে। এরপরে ওখানে আর কিছু দেওয়া হয়নি, এই 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 পেজে আর কিছু দেওয়া হয়নি। নেক্সট পেজে আর কিছু দেওয়া আছে কিনা সেটা তোমাদের জন্য সারপ্রাইজ থাকবে। যদি না দেওয়া থাকে তাহলে তোমাদেরকে নিজেদের মতো করে উত্তর লিখতে হবে এবং আমাকে শোনাতে হবে। এটাই হচ্ছে আজকে ক্রিয়েটিভ রাইটিং টেস্ট। আগে এইটুকু লিখে নাও। শাড়িটা খুব বড় বড় চোখ দিয়ে দেখছে আর আমাকে অপেক্ষার দিন গুনতে হচ্ছে। বসন্ত এরকম কেন? বসন্ত বলো, হেমন্ত বলো, দন্ত নয় তো। যখন আমরা এখানে লিখি তখন এটা কি হয়ে যায়, ভেঙে যায় তো, তাই মনে হয় টয়ের নিচে একটা ম পড়ে গেছে, মানে যুক্ত বর্ণগুলো ভেঙে যায় তাই। সবাই যখন লিখছ সবাই লিখার মাঝখানে আমি একটা কথা বলছি, ক নাম্বারে যে একটা প্রশ্ন আছে, প্রকৃতি অপূর্ব মমতায় ঘেরা হয়ে গেছে, এটা হবে ঘেরা। এবং এই ঘেরা বানানটা হচ্ছে ক নাম্বার উত্তরে বলো। মিস আমি ঘেরা লিখছি, ঠিক আছে? ওই উত্তরে দেখো সবার লাস্টে কয় উত্তরে লিখাই আছে, সত্যি প্রকৃতির অপূর্ব মমতাই ঘেরা, তাহলে ওই ঘেরাটাই হবে। বুঝতে পেরেছ? কারো কোনো কনফিউশন থাকলে আমি আবার বলে দিব।
কে কত নম্বরে? পাঁচ নম্বরে যখন শেষ হবে, মানে দুই নম্বরে পাঁচটা পয়েন্ট, তারপর যখন গ নম্বরে আসবে তখন আমাকে বলবে। ওটা লেখার পরে তোমাদের জন্য পাশে ক্লিক করে দেখবো আর উত্তর দেওয়া আছে কিনা, না দেওয়া থাকলে বাকিটা তোমরা গুছিয়ে লিখবে, কারণ গুছিয়ে লিখতে হবে। এখন থেকে একটু প্র্যাকটিস করো, কারণ আনসিন প্যাসেজ কিন্তু সব তোমাদের কমন আসবে এমন কোনো কথা না, অনেক আনসিন প্যাসেজ থাকে, তাই তোমরা যেন গুছিয়ে লিখতে পারো সেই চেষ্টা করতে হবে। মিস আজকে গেলে কি অ্যাসাইনমেন্ট পাবে? হ্যাঁ সন্দীপ, আজকে দিবে 12:30 বাজে যেতে বলবে, একটা প্রশ্ন দিবে সম্ভবত বাংলা। মিস আমার মুগি ইচ্ছে। এখনই চলে গেছে? ইয়েস মিস। আমি তো বলেছি 12:30 থেকে। মিস এখন গেলে 2 ঘন্টা বসে থাকতে হবে। কি বলেছো বুঝিনি কথাটা, আবার একটু বলবে? তোমার ভাই একটা প্লেতে আছে না, নাকি বোন? মিস আমার ভাই নার্সারিতে। ও সরি, নার্সারিতে। ও কি অ্যাসাইনমেন্ট পেয়েছে? ইয়েস মিস। আচ্ছা ঠিক আছে, ওর অ্যাসাইনমেন্ট কি দিয়েছে? মিস এটা কি বসনের? বসন্তের, বসন্তের, বসন্তের ঋতুরাজ, বসন্তের ব দন্ত স দন্ত নয় ত একার র, বসন্তের। মিস ঋতুরাজ বসন্তে লিখছেন যেটা, ঋতুরাজ বসন্তের আগমনে শীতের আমেজ কাটতে থাকে, ঋতুরাজ বসন্তের আর কি, বুঝো নাই আয়ুষ, মাথা নাড়ছ? আবার বলছি, ঋতুরাজ বসন্ত মানে বসন্ত ঋতুকে ঋতুর রাজ বলা হচ্ছে, মানে বসন্ত হচ্ছে ঋতুর রাজা, তাই ঋতুরাজের না লিখে লিখেছি ঋতুরাজ বসন্তে আগমনে শীতের আমেজ কাটতে থাকে, বুঝতে পেরেছো? আয়ুষ গুছিয়ে লিখবে কিন্তু, ফাহিম ঠিক মতো লিখতে পারছো? না পারলে আমাকে বলবে, আমি বলে দিব আবার। মাহিরা কত নাম্বারে? শ্রেয়া, অদিতি, না আমি কি আরেকবার তোমাদেরকে গুছিয়ে বলে দিব? আমি বলছি দেখো, ঋতুর বৈচিত্র্যময়তা পাঁচটি বাক্যে উল্লেখ, কিছুক্ষণ পরে বলবো। আচ্ছা ঠিক আছে।
মিস আমি প্রকৃতি চাচ্ছি তো তাই মিস আচ্ছা আমি আরেকটা কাজ ঠিক আছে আমার কথা শুনো আমি এখান থেকে তিনটা প্রশ্ন উত্তর তো তোমরা খাতায় লিখে ফেলছো আজকে ক্লাসে যারা আছো তাদের জন্য তিনটা প্রশ্নের উত্তর ভয়েস ওভার দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেব তোমরা আমার ভয়েসের ভয়েসটা শুনবে শুনে শুনে খাতায় মিলিয়ে নিবে সেটা ভালো হবে না ইয়েস মিস ঠিক আছে সেটা করে দেব আমি কিছুক্ষণ পরে আমার এই ক্লাসটা শেষ হওয়ার পর আরেকটা ক্লাস আছে ওটা শেষ করে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে ভয়েসটা পাঠিয়ে দিব তখন তোমরা মিলিয়ে নিবে আচ্ছা মিহান তোমার সাথে একটা কথা ছিল মিহান কোথায় মিহান একটু ভিডিওতে আসো মিহান আমার কথা শুনতে পাচ্ছো আচ্ছা মিহান তোমার যে নাম্বারটা তোমার আছে বর্তমানে এই নাম্বারটা তুমি হোয়াটসঅ্যাপ খুলেছো তুমি এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ খুলেছো কিনা আমি না কোনো কথা বুঝিনি মিহান সম্ভবত নেটওয়ার্ক ডিস্টার্ব করেছে আমি মিহানের কোন হোয়াটসঅ্যাপ নাম্বার পাচ্ছি না মিহানের বাবা মিহানকে একটা নাম্বার দিয়েছে সিম দিয়েছে এই সিমটা কি হোয়াটসঅ্যাপ করেছে কিনা মিহানকে জিজ্ঞেস করছি হোয়াটসঅ্যাপ খুলেছো কিনা খুলেছো মিহান 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 কি আছে আছে তো কিন্তু ওর কথা শোনা যাচ্ছে না আচ্ছা মিহান আমি আজকে ফোন দিব তোমাকে তোমার যে নাম্বারটা আছে সে নাম্বারে আমি ফোন দিব অনেক সময় মোবাইল বন্ধ বলে তো আমি ফোন দিব দিয়ে তোমার সঙ্গে কথা বলবো মিস বলো আই ঘেরা এটা কি ঘে মানে ওই এই ঘেরা না ঘেরা সত্যি প্রকৃতির অপূর্ব মমতায় ঘেরা এই ঘেরাটাই হবে ক নাম্বারের ঘেরা বুঝতে পেরেছো হ্যাঁ নেটওয়ার্ক একটু ডিস্টার্ব করছে না তোমার আমি তোমাদের কথা শুনছি যে ভেঙে আসছে আমার কথাও তোমরা শুনছো মনে হয় ভেঙে আসছে আমার কথা শুনতেছেন হ্যাঁ সারিকা এখন শুনতে পাচ্ছি এই যে ক নাম্বারে যে ঘেরা লেখা আছে খেরা এখানে খেরা হবে না ঘেরা হবে যে সত্যি প্রকৃতির অপূর্ব মমতায় ঘেরা এই ঘেরাটা হবে বাবা কি যখন স্ক্রিন চলে গিয়েছে আমার কথাই তো আনমিউট হয় নাই আমার কথা মিউট হয়ে গেছে এবার স্ক্রিন দিচ্ছে দেখা যাচ্ছে এই আমাদের তো সময় প্রায় শেষ আমি তো খেয়ালই করিনি কতক্ষণ আছে আর আচ্ছা ঠিক আছে মিহান আমি তুমি যে নাম্বার থেকে এখন মোবাইলে ক্লাসে ঢুকেছো আমি সেই নাম্বারে তোমাকে আজকে ফোন দিব কেমন তোমরা যারা আজকে যতটুকু লিখতে পেরেছ লিখো এক ক নাম্বার প্রশ্নের উত্তরটা শিখে এটাই বাড়ি কাজ করবে শুধু ক ঠিক আছে মিস আমি গ নাম্বার বন্ধ লিখছি আচ্ছা গ লিখেছো গ বাকি অংশটা একটা শুধু দেখা যাচ্ছে আর বাকি যে আরো তিনটি পয়েন্ট লিখতে হবে
এই পয়েন্টিংটা তুমিরা নিজেরা লিখবে, লিখে আমাকে বৃহস্পতিবার ক্লাসে বলবে, ঠিক আছে? পড়া থাকবে ক নাম্বার প্রশ্ন উত্তর শিক্ষা এবং বাড়ির কাজ এটা, আর ক খ এবং গ তিনটাই শিখবে বৃহস্পতিবার তোমাদের সাথে আমার ক্লাসে, এটা আমি জিজ্ঞেস করবো। আরেকটা কাজ করব, আমার কথা শুনো, আমি চেষ্টা করব হোয়াটসঅ্যাপে তিনটা উত্তর পাঠিয়ে দেওয়ার জন্য, তিনটা না দুইটা উত্তর দিব, গ নাম্বারটা তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে? এখানে যা দিয়েছি আমি এটা হোয়াটসঅ্যাপে, ক নাম্বার প্রশ্ন উত্তরটা, ঠিক আছে? আর খ এবং গ, ক খ আর গ এর দুটোটা আমি এখানে লিখা আছে, আমি বাকিটা তোমাদেরকে দিব, বাকিটা আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব আজকে তোমাদের জন্য, ঠিক আছে? যাতে তোমাদের ঝামেলা না হয়, কিন্তু তোমাদের মত প্রিয় ঋতু কোনটি, এই ঋতু সম্পর্কে কিছু লিখবে, লিখে এটা শিখে রাখবে, আগামী বৃহস্পতিবার তোমাদের সাথে আমার ক্লাস আছে, আমি জিজ্ঞেস করবো। Yes, miss. Okay, আর এখন নিয়ে দেখতে করতে হবে, পাঠিয়ে দিব। আর মিহান, মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মিহানকে ফোন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসসালামু আলাইকুম।